হ্যালো বন্ধুরা, দূরবীন অ্যাপের অর্থনীতি বিষয়ে ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। গতদিন আমরা জেনেছিলাম যোগান সম্পর্কে, ভারসাম্য সম্পর্কে। আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে পড়ব, সেটা হচ্ছে উৎপাদন, উৎপাদন আয় ও ব্যয়। প্রথমেই চলো জেনে নিই উৎপাদন বলতে আমরা কি বুঝি। সাধারণ অর্থে উৎপাদন বলতে হয়তো আমরা বলবো তৈরি করাকে, কিন্তু অর্থনীতির ভাষায় আজকে আমরা যে উৎপাদন করি সেই উৎপাদন বলতে আমরা বোঝাবো কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে। অর্থাৎ প্রকৃতিতে যেসব দ্রব্য আমরা পাই সেসব দ্রব্যকে যখন আমরা ব্যবহারযোগ্য করে তুলব, অর্থাৎ তার একটি উপযোগ সৃষ্টি করব, তাকেই বলবো আমরা উৎপাদন। এখন এই উৎপাদনের প্রকারভেদগুলো সম্পর্কে আজকে আমরা জানব। উৎপাদনের প্রকারভেদগুলো সম্পর্কে যদি জানি তাহলে সেগুলো হচ্ছে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সেবাগত উপযোগ এবং সত্ত্বগত উপযোগ। প্রথমে রূপগত উপযোগ বলতে আমরা কি বুঝি। কোনো দ্রব্যের যখন আকৃতি, প্রকৃতি অর্থাৎ রূপ চেঞ্জ করে যদি তাকে ব্যবহারযোগ্য একটি দ্রব্যে পরিণত করি, অর্থাৎ উপযোগ সৃষ্টি করি, তাকেই বলবো আমরা রূপগত উপযোগ। এরপরে স্থানগত উপযোগ বলতে আমরা কি বুঝি। যখন কোনো দ্রব্যকে স্থানান্তরিত করে, অর্থাৎ যেমন ধরো গ্রাম থেকে কোনো দ্রব্য যখন আমরা শহরে নিয়ে আসব, সেই যে স্থানান্তরের ফলে তার একটি উপযোগ সৃষ্টি হওয়া, তাকে বলবো আমরা স্থানগত উপযোগ। এরপরে সময়গত উপযোগ, যেমন ধরো কোনো বিক্রেতা যদি তার কোনো দ্রব্য আজকে বিক্রি না করে সামনের বছরের জন্য জমিয়ে রাখে, এই যে সময়টা, এই সময়ের মধ্যে যখন সেই দ্রব্যের একটি উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ যখন ওই দ্রব্যটি কম ছিল বা কম আছে সেই সময়ে যদি সেই দ্রব্যটি বিক্রি করা যায়, সেই যে উপযুক্তি সৃষ্টি হয় তাকে আমরা বলবো সময়গত উপযোগ। এরপরে সেবাগত উপযোগ, মূলত সেবাগত উপযোগ বলতে আজকে আমাদের যে সেবাধর্মী কাজ অর্থাৎ শিক্ষা দেওয়া, চিকিৎসা সেবা দেওয়া, এর মাধ্যমে যে উপযোগগুলো অর্থাৎ যে উপকারিতা আমরা পাই সেগুলোকেই আমরা বলবো সেবাগত উপযোগ। এরপরে সত্ত্বগত উপযোগ বলতে আমরা মূলত বুঝবো যে মালিকানা ধরনের যে উপযোগ সেগুলো, যেমন আজকে আমার যে জমি আছে সেই জমি আমি স্থানান্তরের ফলে অন্য একটি, যে অন্য একটি ব্যক্তির কাছে যে উপযোগ সৃষ্টি হবে তাকেই বলবো আমরা সত্ত্বগত উপযোগ। অর্থাৎ এখন আমরা জানলাম উৎপাদন কি, উৎপাদনের প্রকারভেদগুলো কি। এভাবে এখন এই যে উৎপাদন, সেই উৎপাদনের কিছু অপেক্ষক আছে। যেমন ধরো উৎপাদনের যে উপকরণ, সেই উপকরণগুলোকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে চাই তাহলে এর অপেক্ষকগুলো জানাতে পারে ভূমি, মূলধন, শ্রম ইত্যাদি। কেননা আজকে যখন আমি উৎপাদন করতে যাব তার জন্য আমার প্রথমেই দরকার ভূমি। এই ভূমি ছাড়া আজকে কোনো দ্রব্য উৎপাদন করা সম্ভব নয়। ঠিক তেমনি উৎপাদনের জন্য আজকে আমার একটি মূলধন প্রয়োজন, সেই সঙ্গে দরকার শ্রম। এখন চলো জেনে নেই উৎপাদনের উপকরণগুলো কি। উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ হচ্ছে মূলত চারটি। এক, ভূমি। দুই, মূলধন। তিন, শ্রম। এবং চার নম্বরটি যদি আমরা যাই তাহলে দেখতে পাবো সেটি হচ্ছে উদ্যোগ। এখন এই যে চারটি উপকরণ, এই চারটি উপকরণ ছাড়া উৎপাদন কখনোই সম্ভব নয়। অর্থাৎ ভূমি ছাড়া আমি উৎপাদন করতে পারছি না, একটি মূলধন যখন না থাকছে আমি উৎপাদনের কাজ শুরু করতে পারছি না, শ্রম ছাড়া অর্থাৎ আমি যদি নিজে থেকে শ্রম না দেই তাহলে উৎপাদনের যে উপকরণগুলো তার মধ্যে একটি অসম্পূর্ণ থেকে যাচ্ছে। এবং সেই সাথে আজকে যখন আমি কোনো একটি দ্রব্য উৎপাদন করতে যাব তার জন্য আমার উদ্যোগও দরকার। অর্থাৎ আমি যদি উদ্যোগ না নিই তাহলে কিন্তু এই যে উৎপাদন, সেই উৎপাদন কার্যটি সম্পূর্ণ হবে না। সেই জন্য আজকে উৎপাদন উপকরণ চারটি সম্পর্কে আমরা জানলাম। অর্থাৎ পুরো যে ক্লাস, পুরো ক্লাসে আজকে আমরা জানলাম উৎপাদন কি, এর প্রকারভেদগুলো সম্পর্কে, এর অপেক্ষক এবং এর উপকরণ সম্পর্কে। পরের ক্লাসে আমরা উৎপাদন সম্পর্কে আরও জানবো। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।